আলেমদের গোশত কিন্তু বিষাক্ত, অর্থাৎ তাদের গীবত করবেন, ঈমান আমল সব ধ্বংস হয়ে যাবে। আমার জীবনে বহু মানুষ দেখছি হুজুরদের পিছনে সারা বছর লাগা থাকে, এগুলা বেঈমান হয়ে মারা যায় অনেকে, আমি দেখেছি এগুলোর অবস্থা খুব খারাপ হয়। ইমামের প্রতি মুসল্লিদের হক আর মুসল্লিদের প্রতি ইমামের হক কি? এক নম্বর হলো মুসল্লিদের প্রতি ইমামের কর্তব্য হলো ইমাম সাহেব মুসল্লিদেরকে সঠিক সুন্দরভাবে বিশুদ্ধভাবে সালাতের ইমামতি করবেন, নেতৃত্ব দিবেন, সুন্দরভাবে সালাত পড়াবেন এবং তাদের ইমান আকিদা শিখাবেন, তাওহীদ শিখাবেন, সুন্নত শিখাবেন, বেদাত থেকে দূরে রাখবেন, তাদেরকে দিনটা সঠিকভাবে শিখাবেন। এটাকে চাকরি হিসাবে নেবেন না, এটাকে সুযোগ হিসাবে নেবেন ইমাম সাহেবরা। তাদের মন মানসিকতা হবে তারা মানুষের সেবা করবেন, উপকার করবেন, এই মানসিকতা থাকবে। যুবকদের জন্য আলাদা, বৃদ্ধদের জন্য আলাদা, শিশুদের জন্য আলাদা, মহিলাদের জন্য আলাদা, বিভিন্ন রকমের এরকম দিনী প্রোগ্রামের অ্যারেঞ্জ তারা করবেন মসজিদ থেকে। সেই সাথে তারা মসজিদে দায়িত্বশীল হিসাবে মানুষকে আল্লাহমুখী করবেন, দিনমুখী করবেন, কোরআন হাদিসের তালিম দিবেন, সালাতের তালিম দিবেন, এই কাজগুলো যথাযথভাবে করবেন। শুধু ডিউটি পাস করবেন না যে কোনো রকম আমি টাইম পাস করে ডিউটি পালন করলাম, এটা করবেন না। ইমামের কর্তব্য হলো মুসল্লিদেরকে ডেভেলপ করা অ্যাজ এ মুসলিম, এটার জন্য যত উদ্যোগ নেওয়া দরকার তিনি নেবেন। আবার ইমামের প্রতি মুসল্লিদের কর্তব্য হলো মুসল্লিরা ইমাম সাহেবের চলতে ফিরতে যেন অসুবিধা না হয়, কমিটির লোকজনের কর্তব্য ইমাম সাহেবের যেন সম্মানজনকভাবে চলতে পারেন, মুয়াজ্জিন সাহেবের খতিব সাহেবের যেন সম্মানজনকভাবে চলতে পারেন, সেই রকম বন্দোবস্ত ব্যবস্থা করা। অনেক মসজিদের ইমাম সাহেব আছে, কমিটির লোকজন আছে, আমাকে একবার এক কমিটির লোক বলছিল, আমি বলছিলাম ভাই এত কম বেতন দেন ইমাম সাহেবকে ব্যাপার কি, তো বলে যে ওনাদের আসলে অনেক আউট ইনকাম আছে। আমি বলি যে বিড়াল খাবে এক জায়গায় আর মেমো করবে কি আরেক জায়গায়, সার্ভিস দিবে আপনার মসজিদে, আপনার সংসার চালানোর জন্য আউট ইনকামের জন্য তার ধান্দা করে বেড়াইতে হবে, আপনার নিজের তো এটার জন্য লজ্জা হওয়া উচিত। মসজিদ কমিটির লোকেরা নিজেরা আপনারা চলেন যে বাজারে আপনার জন্য চাল আলা যে দাম রাখে, হুজুরের জন্য কি তার থেকে অর্ধেক দাম? তাহলে হুজুরের সংসার কিভাবে চলবে খেয়াল করা কর্তব্য। ইমাম সাহেবদের এবং মসজিদ সংশ্লিষ্ট যারা তারা সম্মানজনকভাবে চলতে যেন পারে সেই ব্যবস্থা করা, এটা কর্তব্য সবার। সেই সাথে ইমাম সাহেবদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা যে আলেম, এটা কর্তব্য। আমি সবসময় একটা এক্সাম্পল দেই, সেটা হলো ইমাম খতিব নিয়োগ দেওয়া, এটা হলো আমাদের রাষ্ট্রের প্রেসিডেন্ট নিয়োগ দেওয়ার সাথে মানে পদ্ধতিগত মিল। প্রেসিডেন্ট নির্বাচন করার ক্ষেত্রে সংসদ সদস্যরা সবাই মিলে প্রেসিডেন্টকে নির্বাচন করে, নির্বাচন করার আগ পর্যন্ত বল কিন্তু ওই ভোটারদের হাতে, সংসদ সদস্যদের হাতে, ওনারা কাকে নির্বাচন করবেন, বেশিরভাগ মানুষ কারে ভোট দিবেন সেটা তাদের ব্যাপার, কিন্তু ভোট দিয়ে যখন নির্বাচন করে ফেলে এরপরে কিন্তু প্রেসিডেন্ট সাহেব হলেন সর্বেসর্বা, ওনারা হলেন অধীনস্থ, বুঝেন না ব্যাপারটা। আবার যদি প্রেসিডেন্ট সাহেব এমন কিছু করেন যে না তারে আর রাখা যায় না, তখন আবার কিন্তু অনাস্থা প্রকাশ করে সংসদ সদস্যরা মিলে তাকে আবার বাদ দিতে পারেন। এবার আমাদের ইমাম নিয়োগ পদ্ধতির সাথে মিলান দেখবেন হুবহু মিলে যায়। এলাকার লোকজন, গণ্যমান্য ব্যক্তিরা, মুসল্লিরা, কমিটির লোকজন, আপনারা স্বাধীন কাকে ইমাম নিয়োগ দিবেন, ভালো মানুষ দিবেন না খারাপ মানুষ দিবেন, যোগ্য দিবেন অযোগ্য দিবেন, এটা আপনাদের ব্যাপার, আপনারা নির্বাচন করতে পারেন, স্বাধীনতা আপনাদের কাছে, আল্লাহ আপনারা বাধ্য করে দেন, অমুকরেই করতে হবে, আপনি বাছাই করে সবচেয়ে ভালোটা নেবেন। কিন্তু যখন নিয়োগ হয়ে যাবে তখন কিন্তু উনি ইমাম, উনি নেতা, উনি আপনার সামনে, ওনার সামনে বেয়াদবি করা যাবে না, তাকে মানতে হবে যে প্রেসিডেন্টকে যেরকম মানতে হয়। আবার যদি ইমাম সাহেব এমন কোনো পথে চলে যায় যে না তারে আর রাখা যায় না, ওনার পিছনে নামাজ আর পড়া যায় না, তখন আবারও যে ইমপিচমেন্ট করতে পারে, তখন আবার আপনি অনাস্থা প্রকাশ করতে পারেন, সেই সুযোগও আছে। কিন্তু আমরা কি করি, ইমাম নিয়োগ দিয়ে ইমামরে চাকর মনে করি, চাকর মনে করি কি করি না, এগুলো করা উচিত না। উভয় উভয়ের কর্তব্যের উপরে সামিল হইতে হবে, শুধু দেখবেন না এসে ইমাম সাহেবের ফতোয়া শোনায়। আমি এই জন্য বলি এই দেশের সবচেয়ে বেশি ফতোয়াবাজি মানে ফতোয়া নিয়ে তামাশা, ভুল ভাল মাসালা দিয়ে চাপের মধ্যে রাখা হয় দুই শ্রেণীর মানুষকে, এক হলো মহিলাদেরকে, আর হলো মসজিদের ইমাম সাহেবদের। দেখবেন যত সব ফতোয়া ইমাম সাহেবদের ব্যাপারে। আমার কাছে প্রশ্ন আছে, আচ্ছা ইমাম সাহেব যদি অবিবাহিত হয় তাহলে তার পিছনে নামাজ পড়া যাবে কিনা? আমি বলি ইমাম সাহেব অবিবাহিত হলে তার পিছনে নামাজ পড়া যাবে কিনা, এইটা যে প্রশ্ন করছে তার মাথায় এটা আসলো না কেন যে মুসল্লি সাহেব যদি বিয়ে না করে থাকে তার নামাজ হবে কিনা, এই প্রশ্ন আসলো না কেন? আপনি মুসল্লি সাহেব বিয়ে না করলে নামাজটা হবে কি হবে না এই প্রশ্ন আসলো না, মাগের ইমাম সাহেবেরটা আপনার মাথায় চলে আসলো কেন? যত ফতোয়া দেখবেন সব কার বিরুদ্ধে? ইমাম সাহেবের। এবং ইমাম সাহেবের বিরুদ্ধে সমালোচনা করাটা বেশ বেশ মধুর, একদম সুস্বাদু খাবারের মতো আমাদের কাছে মজার লাগে এই রসমস্ত্র ইয়েটা, সমালোচনাটা, তাই না?
রাস্তার মোড়ে মোড়ে চার দোকানে বসে বসে। আমার আব্বা একটা কথা বলতেন যে ক্রিকেট মাঠের ওই ক্রেজে থাকা যে ব্যাটসম্যান থাকে ওই বেটার মতো, আর ফুটবল মাঠের যে ফুটবলটা থাকে ওই বেচারা ফুটবলের মতো, যে 22 জনের পায়ে দৌড়ের উপরে থাকে, এ ওর কাছে ওর কাছে। আর ইমাম সাহেবদের অবস্থা অনেকটা এরকম বানাই ফেলে আমরা, যে সবাই মিলে আমরা সবাই মিলে কমিটি মসজিদের সাধারণ মুসল্লির সবাই মিলে ইমাম সাহেব, ইমাম সাহেব এটা হলো কেন, ইমাম সাহেব এটা হলো কেন, ইমাম সাহেব একদিন নামাজে ভুল করে ফেলছে লোকমা, তাহলে এবার তো আর উদ্ধার রক্ষা নাই বেচারার। হ্যাঁ, আমি না হয় দোকানদারি করি, আমার দোকানের কথা মাথায় আসে, ইমাম সাহেবের কি মাথায় আসে, ওনার কেন ভুল করলো, আছে না নাই? হারাম শরীফের মতো জায়গায়, হারাম শরীফের মতো জায়গায় ইমাম সাহেব সুরে ফাতেহা ভুল করে বসে আছেন, কোনো অসুবিধা নেই, তারা এটাকে স্বাভাবিক ভাবে নিচ্ছে, মানুষ তো ভুল হবেই। কিন্তু আমাদের দেশে ইমাম সাহেবদের ভুল হলে একদিন বেশি দুদিন হলে না এই হুজুর আর রাখা যাবে না, হুজুর বয়স হয়ে গেছে, ঠিক না বেঠিক? আর এই যে রমজান মাস আসতেছে, সুবহানাল্লাহ, হাফেজদের ভুল হলে তো কোনো কথাই নাই, না হাফেজ এবার জুত মতো পড়ে নাই, এত লোকমা খাচ্ছে তাহলে এটা ভালো হাফেজ না। এগুলো আমাদের ভুল চিন্তা, মানুষ ভুল হবে, ভুল হওয়াটা স্বাভাবিক, আপনারা বেশি চালাক হয়ে গেলে হুজুররা আরো ডবল চালাক হয়ে যায়। অনেক হাফেজরা আছে তারাবিতে দুইজন চুক্তি করে নামাজ পড়ে, যে আমার ভুল হলে তুমি পিছন থেকে লোকমা দিবা না, আবার তুমি যখন পড়াবা আমিও লোকমা দেবো না ভাই, কাটাকাটি, এরপরে যখন আমার সময় আসবে যেটা বাদ যাবে ওটা আবার পড়ে দেব, তাতে বেকুব মুসলিরা হইচই করে, এগুলার বোকা বানা দিলাম। তাহলে বেশি চালাকি করে গলায় কিন্তু দড়ি, এই জন্য অতি চালাকি করবেন না, ভুল হলে ইমাম সাহেব তো সেটাকে স্বাভাবিক দেবেন। আরে আপনার ইমাম সাহেব তো পরের কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নামাজ পড়তে গিয়ে 4 রাকাত তলার নামাজে 3 রাকাতে বসে যাওয়ার পর সালাম ফিরানোর পর সাহাবীরা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ আনাসীতা আম কুসিরাতি সালাহ, আপনি ভুলে গেছেন না আল্লাহ নামাজ কমাই দিছে? আল্লাহর নবী ওহি আসতো তার কাছে, আল্লাহ তাকে এরকম একটা ভুল একবার করাইছেন যাতে করে আমরা একটু আমাদের ইমাম সাহেবদের প্রতি, মুসল্লিদের মুয়াজ্জিনদের প্রতি, খতিব সাহেবদের প্রতি আমাদের রহম হয়, আমরা যেন তাদের বিরুদ্ধে খোঁচাখুঁচি না করি। আমরা চাই আমরা যত আকাম কুকাম আছে সব করবো, আর হুজুরটা হবে একদম ফেরেশতার মতো, এরকম ঠিক না? যে হুজুরটা হবে আমাদের এই সে ফেরেশতার মতো, হুজুর এখন ঘাড় বাঁখা করলো, ভাঁড় পাপ বাঁখা করলো, কোনো মৌলবীর ঘাড়ের দোষ আছে, কিন্তু আমি যত আকাম কুকাম আছে সব করবো, এই না আমাদের অবস্থা? আল্লাহ তালা আমাদের সবাইকে দায়িত্বশীল মানুষ হওয়ার তৌফিক দান করুন। খবরদার, ইমাম সাহেবদের গীবত এটা ভয়াবহ বিষয়, লুহুমুল উলামা মাসমুমা, আলেমদের গোশত কিন্তু বিষাক্ত, অর্থাৎ তাদের গীবত করবেন ঈমান আমল সব ধ্বংস হয়ে যাবে। আমার জীবনে বহু মানুষ দেখছি হুজুরদের পিছনে সারা বছর লেগে থাকে, এগুলো বেঈমান হয়ে মারা যায় অনেকে, আমি দেখেছি এগুলোর অবস্থা খুব খারাপ হয়। যদি কোনো সমস্যা থাকে তাকে বুঝাই দেন, যদি দেখেন বেশি বেলেন তারে বাদ দিয়ে দেন, কিন্তু রাইখা তারে সমালোচনা করবেন, অপমান করবেন, তার পিছনে পিছনে সমালোচনা করে বেড়াবেন। ইমাম সাহেব যে জায়গাটা দাঁড়ায় সেটা কিন্তু রাসুলের জায়গা, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করতেন, উনি তার প্রতিনিধি, অতএব তাদেরকে সম্মান করতে হবে, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আবার ইমাম সাহেবরাও নিজেদের সম্মান রাখতে জানতে হবে, শুধুমাত্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত খাইলাম আর ঘুরে বেড়ালাম এ ধান্দা করলে হবে না। আমাকে আল্লাহ তাআলা বহু বছর ইমামতি করার তৌফিক দিয়েছেন, এখন আমি জুমার নামাজ পড়াই, কিন্তু হুজুর হিসাবে বাড়িতে বাড়িতে যা খাওয়া এটা আজকে না, এটা আরো 20 বছর 22 বছর আগে থেকে আমি মেনটেন করি। আমি আমাকে কেউ যদি দাওয়াত দেয় হুজুর বাড়িতে এসে খেয়ে, আমি বলি ভাই ভাত আমার বাড়িতে আছে আলহামদুলিল্লাহ, আমি দুইটা ভাত খাওয়ার জন্য আপনার বাড়িতে যাব, আপনি আমাকে দাওয়াত দিয়ে খাওয়াবেন, হয় আমার সাথে আপনার একটা সম্পর্ক তৈরি হবে সেই ভিত্তিতে দাওয়াত দিয়ে খাওয়াবেন, করুণা হিসাবে হুজুর আল্লাহ রাসে একটু খাওয়াইলাম, এই করুণার খানা আমি খেতে যাব, আমি যাই না আলহামদুলিল্লাহ। এই আত্মসম্মান বোধ হুজুরদের মধ্যেও থাকতে হবে, বাড়ি বাড়ি শুধুমাত্র দাওয়াতের ধান্দা করে বেড়াইলেন, হালাল হারামবাজ বিচার করলেন। আমাদের মাহফিলের ফরমে লেখা থাকে যে আমরা খেতে চাই না, যদি খেতে হয় কার বাড়িতে খাবো তার উপার্জন কি ডিটেল আমাদেরকে জানাইতে হবে, অফিস থেকে এটা শিওর করা হয়, তারপরে সে বাড়িতে আমরা খাওয়ার চেষ্টা করি, কারণ আপনি 2 নম্বর পথে টাকা কামাইয়া পাহাড় বানাইয়া হুজুরে খাওয়ায় প্যাট ডোল বানা দিলেন আর জান্নাত চলে গেলেন, এত সোজা ওই হুজুর সহ আপনি সহ 2 জন ধরা খাবেন। ইমাম সাহেবদের পিছনে আপনারা নামাজ পড়েন, আমরা নামাজ পড়ি, ইমাম সাহেবদের 7 দিন 7 বাড়িতে খানা দেয়, এবং আপনারা মন খারাপ করেন না, আমি সবার জন্য বলতেছি না, অনেক সময় দেখা যায় ভালো মন্দ বাজ বিচার নাই, এলাকার চোর ডাকাত গুলো বাইসে বাইসে আর তাদের বাড়িতে বেশি খাওয়া, যে হুজুর ভালো যেন খাইতে পারে, হুজুর ভালো খাইতে পারে এর চাইতে ইম্পর্টেন্ট হলো হুজুরের খানাটা যেন হালাল হয়, তাদের বাড়িতে খানা খাবেন, তাদের বাড়িতে খানা অ্যারেঞ্জ করবেন। তো ইমাম সাহেবদের মধ্যে আত্মসম্মান বোধ থাকতে হবে, নিজের মর্যাদা নষ্ট করলে চলবে না, মুসল্লিদের হক আদায় করতে হবে, মুসল্লিরা ইমামের মর্যাদা
বুঝতে হবে। আল্লাহ উভয়কে বোঝার তৌফিক দান করুন।